অ্যাকশন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আর এখন আছি আমরা, এটা কোথায়, বংশাল, বংশাল এলাকা, তবে এটা অন্য রাস্তা, বংশালের মেইন রাস্তা আমাদের সামনে, মানে ক্যামেরার পিছনে স্যাডি কাকা আছে। আর বংশাল আসছি আমরা কেন কাকা, কেনাকাটা করবো, কি কিনবো এখনো জানি না, দেখি যা ভালো লাগবে যা পছন্দ হবে কেনাকাটা করবো। আর আজকে সারপ্রাইজ তো পিছনে আছে, শপিং চলবে আর কি, বুঝি নাই কাকা, বেসিক্যালি বাইকারদের শপিং চলবে। হ্যাঁ, ব্ল্যাক বির জন্য শপিং করবো, ম্যালিফিসেন্টের জন্য, ম্যালিফিসেন্টের জন্য শপিং করবো। সো কি কিনবো আগে আগে দেখতে থাকেন, চলেন যাই, দেরি না করি কাকা, দোকান বন্ধ করে দিন, চলো 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 চলো। আরে এটা বেটা বাইকের দোকান। হ্যাঁ, আমি এখন হেলমেট করবো না ভাই, সো সরি, কারণ এখন ওকে মানে চিল্লায় চিল্লায় ডাক দিতে হবো, ভাই ভাই আপনার মা কাছে এই মাল আসছে সেই মাল আসছে। ঠিক আছে ভাই, নয়া ফলোয়ার এইভাবেই হয় ভাই। ভাই দুই পাশে হেলমেট আছে বুঝছো, এই কারণে আমি বেশি কনফিউজ হয়ে গেছি যে কোন দিক দিয়ে আমি সাইড লবো। না না, দুই পাশ দিয়ে সাইড, এই যে আমাদের এই যে আমরা বংশালের রাস্তায় চলে আসছি, আমরা এই যে সবসময় এই রোডটা দিয়ে সোজা আসি বুঝছি, আর নাইলে হচ্ছে এদিক দিয়ে ঢুকি, এই এখান দিয়ে আসা যাওয়া হয়, আর নাহলে ওই যে ওটা দিয়ে আসা হয়। এই যে আমি দেখ, খালি বাইক আর দোকান আর বাইক, চমক এবং চমক। ও মাই গড, ওকে ইটস হ্যাপেনিং। আচ্ছা, রেইনকোট কিনছিলে যে দোকান থেকে? না রেইনকোট, হ্যাঁ আমার না তোর রেইনকোট কেনা দরকার যে, কেন তো রেইনকোট কি আছে, আমার রেইনকোট তো খোঁজ পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে মানে কি, এর আগে একটা হারাইলি, হ্যাঁ লুকিং গ্লাস লাগতো, কি আছে কোনটা আছে দেখি, ধরো রান ঠিক আছে, দুইটা দোকান দেখলাম, দোকান দুইটা দেখছি, এক দোকানে এখন আমি না কাকা টোটালি কনফিউজ, লুকস কি চেঞ্জ করবো নাকি, না আমার ভাই তো সিংদা বাইঙ্গা কেডা বাইঙ্গা দেলো, তবে অবশ্য আমরা যেগুলো দেখছি আর কি আফটার মার্কেট, হ্যাঁ ওইখানে তোমার ওই যে কাওয়া সাইকেল দেখাইলে একটা ওই যে লাইট সহজ, এটা হ্যাঁ যেটা বেসিক্যালি আমি ইউজ করছি, না 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 ওইটা না, ওইটা ছাড়াও প্রথমে আমি যে প্রথমে যেটা দেখি, হ্যাঁ ওখানে হচ্ছে যে কাওয়াসাকির যে বড় লাইটটা, ওই যে প্রথম তোমার বাইকে লাগানোর জন্য বলছিলাম, হ্যাঁ হ্যাঁ ওই লাইটটা আর কি আফটার মার্কেট, যেটা ওইটা আমি কখন, তো ওইটা আমার কাছে, হ্যাঁ ওইটা আমার ভালো লাগে নাই, ওইটাতে আমার মন উঠে, তো দাঁড়া এদিকে দাঁড়ায় আমরা একটু আলাপ করে নিই যে কি কি ঘটনা ঘটছে আমাদের সাথে, আর আমরা কি করবো, কি প্ল্যান, একটা প্ল্যান করি, ওখানে চায়ের দোকান টোকান আছে তো চা খাই, আমরা এই সাইডে দাঁড়ানো যেতে পারে, লেবু সবই আছে কি জানি না, টোটাল টোটাল কি ভাই, যাই হোক এইগুলা খাওয়া খুব খারাপ ভাই, খাইস না খাইস, এই যে কি পানি দেয় এইগুলার কোনো ভরসা নাই, যাই হোক আশেপাশে প্রচুর নয়েজ আছে, তা আমি হচ্ছে একটু কনফিউজ হয়ে গেছি, মানে এটাকে কি বলে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, কি করব কি করব, লুকিং গ্লাসটা হচ্ছে চেঞ্জ করতে চাইছিলাম যে আফটার মার্কেট কোনো কিছু লাগাবো কিনা, দেখাও সাডি কাকা দেখাও ভালো করে দেখাও, তো যাই হোক এখন যেহেতু ভেঙে গেছে সিদ্ধান্ত নিলাম যে যেটা সুডি লাগে নাকি কাকা, গরিবের কথা কাকায় চাইছে লাগাইতে লাগাই, আর হচ্ছে কি করবো জানি, আর আর কিছু টুকটাক কিনবো, আমরা একটা দোকানে দেখাচ্ছি না, চলো ওই দোকানে যাই, দেখি ওখানে সমাধানই করি কি অবস্থা পাওয়া যাবে, লেটস গো চলো। উমা লাগে গেছিল ভাই, কি লাগানোর জন্য আইলি আর কি লাগাইতেছ, না আমি হচ্ছে দাদা এদিকে ভাই সুজুকির আছে, লুকিং গ্লাসটা আছে, এই যে শুধু সিঙ্গেল উপরেরটা, উপরেরটা না মানে স্ট্যান্ড পুরাটাই আর কি, সিঙ্গেল তো আর খালি লুকিং রাস্তা পাওয়া যাবে না, এরা ব্যস্ত, এরা ব্যস্ত ভাই, মানে তাদের টাইম নেই, টাইম নেই আমাদের, এই একটা সিঙ্গেল রাস্তার কোনো মানে ওদের কোনো টাইমই নেই, ওদিকে কোকটা বেশি চলছে, ইয়ামাহা যাব না কিন্তু মাল কই, জুনু বিরিয়ানি, এই যে একটাই কিনা শেষ করতে পারলাম না, সন্ধ্যা গেল আর আর কি কিনবো দেখি, কোন দোকানে যাবে, লুকিং গ্লাস আছে, একটা বিষয় ব্যাক করতেছে নাকি ভাই, আমরা তো ওল্ড,
না এটা আসলে কি না, আমি পরেরবার চিন্তা করলাম বাজার ফ্রেন্ডলি হচ্ছে, আর হচ্ছে সুবিধা হলো ওই যে তোর মানে আফটার মার্কেট গুলো প্রপার অ্যাডজাস্ট হয় না যত যাই বলস না কেন। আর বলতেছে না যে ওয়াশা মশা ছাড়াই ওগুলো ভাই ফাপড় দিয়ে লাভ আছে, আমরা কি আর বুঝি না। কথা মনে আসছে আদান চলতেছে, প্লাস আমরা ভিডিওতে আছি, হ্যাঁ আদান চলতেছে, বেশিক্ষণ আর কথা বলবো না, আদানটা শেষ হোক কিছু কাজ দেখাই। দাম নিচ্ছে হচ্ছে এটা 800 টাকা, সিঙ্গেল সিঙ্গেলটা 800 টাকা নিচ্ছে, তো লাগুক উইথ চার্জ না উইদাউট চার্জ, উইথ চার্জ 50 টাকা বললো না। দেখি হয়ে গেছে, দিন দিকে না মিলে দোবারা ব্ল্যাক বি আবার ব্যাক। দাঁড়া আমি একটু বৈশা বৈশা যাচ্ছে মাপটা দেখে নি, আবার লম্বা দেখা কিন্তু বাকিটা পরে ঠিক করতে হবে, 100% এখন হবে না, চালাতে ঠিক আছে। তাহলে চলো সামনে যাই, আবার কি কি কিনবো, বাইক থাক না বাইক নিয়ে যাবো না, বাইক থাক কেনাকাটা গুলো করে নিয়ে আসি। এভাবে শট নিব, এভাবে একটা নেন, আচ্ছা যারা একটু পারাইবেন বুঝতে পারবো। না না ওইটা তো ইয়ার লগে দিব ভাই, লগে দিব, এই যে আনবক্সিং করতেছি আমরা, এটা অলরেডি আনবক্স হয়ে গেছে, আমরা আবার আনবক্সিং করব, কিছু মানে আবার নতুন করে চলছে। স্টাডি কার জন্য লক কেনা হইছে একটা, আমার জন্য কেন ভাই, ওই তো তোমার মেলিফিসেন্টের জন্য, তোমার জিন্দেগি বাঁচিয়ে দিল, তুমি এতদিন লক করছো, এই যে আনবক্সিং করলো কাকায় লকটা দিয়ে চাবি দিয়ে গুতা দিয়ে একটু দেখাও দর্শকদের, ওয়েট আছে, কালার তো উঠবে না, না না কালার কালার উল্টারও লাগে রইছে, তবে খুব চকচক করতেছে, হ্যাঁ ও মানে দেয়ার সাথে সাথে ফুলে গেছে, সুন্দর একটা লক, মাঝে মধ্যে মোবিল দিও বৃষ্টিতে ভিজলে আর কি, এমনিতে দরকার নেই, এমনি দেওয়া দরকার, ঠিক আছে আমরা লক কিনছি, আরো অনেক কেনাকাটা আছে চলো যাই। ও ভাইয়ের একটা ভাইয়ের নামটা দোকানের নামটা বলে দেন না, কটা থাকুক, এই মাইক দাও কাকা তুমি, ও দাঁড়াও ভাইয়ের দোকানের নামে একটা জিনিস নিতেছি, থাকো বংশাল কত নম্বর রোডে, আর অনেক জিনিসপত্র আছে অ্যাক্সেসরিজ, আমার এই যে বিশেষ করে যে এইচ চাবি রিং গুলো খুব পছন্দ হয়ে গেছে, এগুলোর দাম বলতে কত, কি কাভার 400 350 400 350, গোল্ডেন গুলো 300, না গোল্ডেন খাও গুলো ব্ল্যাক ভাই, ব্ল্যাক সুন্দর, আর অনেক ডিজাইন আছে, যারা আসবেন নিতে পারবেন, ভাইয়ের নামটা আর দোকানের অ্যাড্রেস একটু বলে দেন, এমডি মিন্টু খান কেএম ও টাউ দোকানের নাম, আচ্ছা এটা তো বংশাল রোডে ঢুকলেই আপনি যে মসজিদের পাশে যে বংশাল মালিবাগ এই মসজিদটার পাশে ভাইয়ের দোকান। আরেকটা জিনিস কিনছি আমরা, তারপরে যে এখানে যেটা দেখা দেন ওই স্টাইলের নাই, ও সাদিয়া কা আবার একটা রেইনকোট কিনলো, তুমি এটার ইয়া নাই, ও এটার ইয়া তো মানে ক্যাপ পিছনে এই যেখানে আছে না, হ্যাঁ হ্যাঁ আছে, এই যে এখানে ভিতরে আছে সাদিয়া কার আর একটা নতুন রেইনকোট, এবং এটা খুব শীঘ্রই আবার হারাবে, আমরা আরেকটা রেইনকোট কিনতে লাগাস, আমরা আরেকটা রেইনকোট, হ্যাঁ বেটা উল্টো কুফা লাগাবি না স্যার, কাকা জিন্দাবাদ, তুমি একটা করে রেইনকোট হারাবা আর আমরা একবার করে বংশাল আসবো, হ্যাঁ মিয়া এরপর আবার আসলে অবশ্যই তুমি নাজিরা বাজার নিয়ে যাবে এবং ফিট দিবা আমাকে, সবসময় মাল কেনার আগে এরকম লাগায় দেখা টেস্ট করে নিবেন, এলাকায় লোডশেডিং হয়ে গেছে ভাই, বংশাল এখন অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা দিতেছে না, when king of panoti is here load shedding will be there, আমরা অনেক সামনে চলে গেছিলাম ভাই, অন্ধকারে মই ঢুকে গেলে
বংশালে নেই কারেন্ট, প্রচন্ড গরম। আমরা হচ্ছে কেনাকাটা শেষ, তোমার জন্য মেলিফিসেন্টের তোমার কি কি জেনে কিনলাম আমরা লাস্ট ইয়ার? অনেক কিছু। হ্যাঁ, ওইটা আমরা এখন আর কবো না, ওইটা হচ্ছে ওই যে কি বলে যখন কাজ করাবো তখন দেখাবো যে কি কি করতেছি। আচ্ছা যাই হোক, লুকস কেমন আসতেছে? ভালোই তো লাগতেছে। ওফ, বামে সাবধান কি, আমি সব দিক দিয়ে সাবধান যাবো, কারণ বংশালে আছি তো প্রচণ্ড ঘামতেছি, গরম লাগতেছে, কারেন্ট নাই। আর আমরা হচ্ছে এখন জসিমের পিছন পিছন যাই। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে স্যাডি কাকা বলছে আমাকে, যদি আমার চ্যানেলের 5000 সাবস্ক্রাইবার হয় তাহলে স্যাডি কাকা হচ্ছে আমাকে একটা গিফট করবে, সেটা হচ্ছে এই ব্ল্যাকবির একটা স্টিকার দিবে, সে বুম বুম কাকার একটা স্টিকার বানায় দিবে। তো এটার জন্য যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। তুমি ভাই এখন তোমার ডিপেন্ড অন দ্য মুড। আচ্ছা যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করেন ভাই, সাবস্ক্রাইব করলে আমি অ্যাটলিস্ট একটা কিছু তো পামু ভাই। গিফট পাইতে কার না ভালো লাগে, দেখেন আপনারা দিলে কেউ আপনার ভালো লাগতো না, না আমারা দিতে চাইতেছেন, আপনারা যদি আমাকে এই সাপোর্টটুকু না করেন তাহলে আমি কোথায় যাব। সো আর ভিডিওটা কতটুকু হয়েছে জানি না, কত লম্বা হয়ে গেছে, না মজা পাচ্ছি রে, লুকসটা অনেকদিন পরে মানে ঠিক আছে, না না ভাঙবে না, এইগুলো বলিস না, কয় টাকার মাল এগুলো এখন বলতেছিস কেন? আচ্ছা বলে দিই দাম, আমাদের মোটামুটি আমরা রিজনেবলি পাইছি আউট মার্কেটে, মানে বংশাল ছাড়া আসলে অন্যান্য জায়গাগুলোতে দামগুলো আসলে একটু বেশি থাকেই, আর এখানে দামগুলো অ্যাটলিস্ট পাইকারি যে রেটটা থাকে না, এটার আশেপাশে আমরা হয়তো এখান থেকে কিনতে পারি আর কি চাইলেই। সো যারা অ্যাক্সেসরিজ কিনবেন আমার বাসা মিরপুর, হ্যাঁ যদি সুযোগ সুবিধা হইলে আসেন, মানে এখন মিরপুর মার্কেটটা হয়তো অনেক জমে উঠছে, বাট বংশাল ভাই বংশালি, এটা একটা ট্রেডিশনাল জায়গা, অরিজিনাল সবই পাওয়া যায়, সবই পাওয়া যায়। যাক, আমরা আর ইয়া ভিডিও বেশি বড় করার কি দরকার আছে, আর কি বলবো, হ্যাঁ সব তো দেখছিনি আমরা কি কি করছি না করছি। তো যাই হোক, কারো কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাই দিয়েন, ভালো লাগলে সেটাও কমেন্টে জানায়েন, নতুন কিছু দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাই দিয়েন, অ্যাটলিস্ট কমেন্ট করে জানাই দিয়েন, আপনার মনের ভাব প্রকাশ করেন যদি ভালো লাগে আর কি।